নমস্কার, কাহানেত্রার সকল দর্শকদের জানাই স্বাগত। এপার বাংলা এবং ওপার বাংলাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে স্টার আইকনিক বিজনেস অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড, এবং আমরা উপস্থিত হয়েছি সেখানে। আর এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে শুধু এপার বাংলা নয়, ওপার বাংলারও বেশ কিছু জনপ্রিয় তারকারা। তাহলে আসুন শুনে নিই তারা এই অ্যাওয়ার্ড শো নিয়ে কতটা এক্সাইটেড এবং কে কী বলছে তাদের আগামী দিনের কাজকর্ম নিয়ে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ কলকাতায় যতবারই এসেছি আমি, আমার কাছে মনে হয় না যে আমি আসলে আমার দেশের বাইরে আছি, কারণ সবাই এত বেশি ফ্রেন্ডলি এবং সবাই এত বেশি ওয়ার্ম ওয়েলকাম করে। তো আজকে আমার একটা পারফরমেন্স আছে, সেটা কলকাতার একটা ডান্স ট্রুপের সাথে। তো আজকে এসে আমি রিহার্সাল করেছি দুপুরে, আমাদের আজকে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, তো দুপুরে রিহার্সাল করে আমরা এখন পারফর্ম করছি। তো আই গেস খুব ভালো হবে, এবং এর আগেও হচ্ছে আমি যতবারই এসেছিলাম কলকাতায় সেটা হচ্ছিলো কলকাতার অ্যাওয়ার্ড শো, বাট এবার কিন্তু দুই বাংলার একত্রে একটা শো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড ফর দিস, যদি এই শোটা সাকসেসফুল হয় আমরা আবারও হয়তো একত্রে। অনেক 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 ভালো লাগছে আসলে কলকাতা থেকে, আমার কখনো মানে আমার বাংলাদেশের বাইরে মনে হয়নি, কারণ এখানে আমি আমার ছবির কাজও এখানে করেছি, এছাড়া ঘুরতে আসলে আমি প্রায় আসি, আমার পরিবারের মানুষজনও আসে। এই বাংলাটা আমার কাছে ততটাই আপন যতটা আমার দেশটা। অ্যাকচুয়ালি খুব একটা তা না, তবে অবশ্যই একটা, এটা যেহেতু একটা গ্ল্যামার অ্যাওয়ার্ড শো, তো এটার জন্য তো একটু ভেবেচিন্তে আমরা প্রিভিয়াস সিলেকশন করা থাকে, বাট তারপর আহামরি খুব বেশি প্ল্যানিং করে করা নয়। আসলে কলকাতার ন্যাচারাল যে বিউটি প্লেসগুলো আছে ওগুলো আমার কাছে ভীষণ পছন্দ, কলকাতার মেট্রো আমার ভীষণ পছন্দ, এখানে যে একটা ওল্ড স্কুলের ফিল আছে সেটা আমার ভীষণ পছন্দ। আমি যেটা মঞ্চ একটু আগে বলেছি, খুবই ভালো লাগছে, আরও বেশি এইরকম অনুষ্ঠান হওয়া প্রয়োজন, যেখানে আমরা দুই বাংলার মানুষ একসঙ্গে এসে উদযাপন করতে পারবো। আমাদের ভাষা এক, আমাদের জীবনযাপন, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, সিনেমা, থিয়েটার, নাটক, এগুলোর মধ্যে মিলই বেশি, কাজে আরও যত এইভাবে সাংস্কৃতিক আদান প্রদান হবে, মৈত্রী এবং বন্ধুত্বের বার্তা আরও বেশি করে পৌঁছে যাবে সকলের কাছে। আমরা সকলেই ভীষণ খুশি হব, অত্যন্ত আনন্দের দিন যে এখানে আজকে আমিও পুরস্কার পেলাম, বাকি যারা পুরস্কার পাচ্ছেন প্রত্যেকে কৃতী মানুষ, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাবো ওই আয়োজকদের যারা এরকম একটি অনুষ্ঠান আয়োজন। খুবই ভালো লাগছে, কারণ শুধু সচরাচর যেটা হয় আমাদের তো কাজের বাইরে তেমন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, এবং সেই সাথে দুই বাংলার সবার সাথে দেখা সাক্ষাৎ সেটা সুযোগটা আরও কম হয়, সেক্ষেত্রে খুবই ভালো লাগছে যে সবার সাথে দেখা হবে। এবং এখনও যেহেতু ঈদের আমেজটা রয়ে গেছে, এটা একটা ঈদ প্রি মানে পোস্ট ঈদ গেট টুগেদারের মতো। আর আগামী দিনে এবার বাংলার কাজ করার ইচ্ছে তোমার কত?
সেটা তো অবশ্যই আছে, যেহেতু আমি একটা কাজ, আমার প্রথম ছবি শুরু হয়েছে এখান থেকে, তো সেই জন্য আমার তো সবসময় কলকাতার প্রতি একটা সফট কর্নার থাকবে, সেই জন্য দায়িত্ববোধের জায়গাটাও আরও বেশি, যাতে করে প্রথম যে কাজটা করেছি সেটার এক্সপেকটেশনটাকে যাতে আরও বেশি উতরে যেতে পারে। দর্শকদের বলতে চাই যে যেহেতু দর্শকদের আমার প্রতি এক্সপেকটেশন বেড়ে গেছে, আই এম ভেরি চুজি রাইট নাও অ্যাবাউট প্রজেক্ট, সো আমার মনে হয় আমার যে কাজগুলো পছন্দ সেগুলোই আমি চুজ করার ট্রাই করবো। আই ট্রাই টু ডু সামথিং নিউ দ্যাট পিপল হ্যাভ নেভার সিন মি। ভালো লাগছে এবং আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ দেবো যে ওনারা ভেবেছেন যে এই অ্যাওয়ার্ডটি আমি পেতে পারি, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং পূর্ব বাংলার এরকম মেলবন্ধন আরও গড়ে উঠতে চাই। অ্যাকচুয়ালি আমাকে বাংলাদেশের মানুষ আমার ক্যারিয়ারের একদম প্রথম থেকে মানে খুব বড় সাপোর্ট করেছেন ভীষণভাবে, তো আমি ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর এই দুটো দেশ আলাদা শুধুমাত্র একটা কাঁটাতারের জন্য, আদারওয়াইজ আমরা কিন্তু এক। প্রথম হচ্ছে যে আমাদের দেশ ভারতবর্ষের সবকিছু চাই যে আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তারা প্রত্যেকেই ভালো থাকুক, আর যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোথায় যেন একটা পুরনো নারীর একটা সম্পর্ক, আর বিশেষ করে যখন বাংলা ভাষার সেই নারীকে বেঁধে রেখে দিয়েছে, তো ফলত শিল্প সাহিত্য সংস্কৃতি সেই জায়গাতে পরিষ্কার মনে হয় যে আবার দেখা হলো একে অপরের সঙ্গে। তাই এপার বাংলা এবং ওপার বাংলা এই দুই বাংলার যে শিল্প এবং সংস্কৃতি প্রেমী বাঙালিরা রয়েছেন তারা মিলে এইটার আয়োজন করেছে, তো ডেফিনেটলি এখানে এসে ভালো লাগছে এই কারণে, কারণ আমাদের নিজস্ব পছন্দের ওপার বাংলার বেশ কিছু শিল্পী রয়েছে, তাদের সঙ্গে দেখা হবে আলাপ হবে, তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে তো যোগাযোগ আছে, তাদেরও বোধ হয় ভালো লাগবে আমাদের সঙ্গে এই আলাপচারিতার জন্য। তো এই আইকনিক অ্যাওয়ার্ড এই মঞ্চকে ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাবো এই সুযোগটা করে দেওয়ার জন্য। কঠিন একটি কাজ, দুই দেশের এত ব্যস্ততম সমস্ত শিল্পীদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। স্টার ফ্যাশন অ্যান্ড আইকনিক বিজনেস অ্যাওয়ার্ডের এই উদযাপনটা এই শুরু হলো আজকে থেকে, মানে এবার কলকাতাতে, এর আগে ঢাকায় হয়েছে, আমার মনে হয় এটা অব্যাহত থাকবে। এর মধ্য দিয়ে যেটা আমাদের যে বন্ধুত্বটা, যে বন্ধুত্বের যে বন্ধনটা, সেটা আরও অটুট থাকবে। আমি দীর্ঘদিন ধরে এপার বাংলা ওপার বাংলায় কাজ করেছি, সে এখন আমার নামের পাশাপাশি আরও অনেকগুলি নাম সংযুক্ত হচ্ছে, আমার কাছে মনে হয় এটা অনেক বড় আছে। একসময় আমি শুধু একাই আসতাম বাংলাদেশ থেকে, এখন অনেকেই আসছে এবং এখান থেকেও যাচ্ছে। এই যে কালচারাল যে মেলবন্ধনটা, এটা অনেক দৃঢ় হয়েছে, আরও দৃঢ় হবে এই বিশ্বাস আমার, বিকজ আমরা এত নেবারিং কান্ট্রি, এত পাশাপাশি থাকি, একই ভাষা একই সংস্কৃতি, তো আমাদের মধ্যে এই দূরত্বটা কেন থাকে, তো সেই দূরত্বটা ঘুচিয়ে এখন কাজের জায়গাটাতে আমরা সবাই একত্রিত হয়েছি, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।
দুই দেশের সরকারকে ধন্যবাদ জানাই এবং আমার সাংস্কৃতিক অঙ্গনের যে বন্ধুরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, বিকজ পারস্পরিক এই মানে এই মেলবন্ধনটাকে দৃঢ় করার জন্য সবাই কাজ করেছে এবং করে যাবে। তো ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক উৎসব দিয়ে বাংলাতে পাবো বলে আমি খুব খুশি। আমি অর্গানাইজারদেরকে অনেক ধন্যবাদ জানাই, আমার দুটো পরিবারকে আজকে একত্রিত করেছে, দু দেশের দুটো পরিবার। তো আমি তো চাই যে আমাদের মধ্যে আরও বেশি দেখা সাক্ষাৎ হোক, কাজ একসাথে হোক, আরও বেশি ভাবের আদান প্রদান হোক। তো আশা করি এই ধারা অব্যাহত। সত্যি কথা যে অনেক বছর গেছে, আমরা আসলে আমাদের কাছাকাছি আসতে পারিনি। তা এই ধরনের আয়োজন আমাদের দুই বাংলার শিল্পীদেরকে বলি অথবা দর্শকদেরকে আরও কাছে এনে দেবে, এটা আমি আশা করি। এটা খুব ভালো লাগছে। আমার তো অনেক কিছুই ভালো লাগে এখানকার, এখানকার সবচাইতে যেটা স্ট্রিট ফুড যেটা ভালো লাগে, আপ্যায়ন অতিথি হিসাবে যে আপ্যায়নটা করেন সেটা ভালো লাগে। এখানকার মানুষজন সবাই মানে হয় না যে একই ভাষা অথচ একটা মানে কাঁটাতারের বেড়া, আপনটা এমনিই মনে হয়, কিন্তু এই কাঁটাতারটা আমাদেরকে হয়তো দুই ভাগে ভাগ করে দিয়েছে। আমার বাংলাদেশের মানুষের জন্য যে ভালোবাসা, আমি তাদের জন্য যে আন্তরিকতা দিয়ে কাজ করি, একই উদ্দেশ্য নিয়েই আমি এই বাংলার মানুষের জন্য কাজ করি। তা আমার কাছে কোনো আলাদা কিছু মনে হয় না কখনো, আমার কাছে সবাই আপন। খুব ভালো লাগছে, কারণ এটা তো সিনেমা সেলিব্রেশন হচ্ছে এবং দুই বাংলার শিল্পীদের সেলিব্রেশন। তো এরকম গেট টুগেদার, এরকম গ্যাদারিং, সবার সাথে দেখা হওয়া, এই অ্যাওয়ার্ড মানে এই ফাংশনগুলোতে অ্যাকচুয়ালি সবার সাথে সবার দেখা হয়, তো সেই দিক দিয়ে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আমি অনেকের ফ্যান যাদের সাথে আমার ওখানে যখন কাজ করছে সবার সাথে দেখা হয়নি, এখানে হয়তো অনেকের সাথে দেখা হয়ে যাবে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। দুটো আমার না, একটা আমার একটা নীলের, বাট দেন অবভিয়াসলি ও অ্যাওয়ার্ড পেয়েছে মানে আমারই অ্যাওয়ার্ড হলো। আর আমরা সেম জিনিসের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, টেলিভিশন আইকনিক কতটা আমরা জানি না, কিন্তু টেলিভিশনটা আমরা সত্যি খুব মন দিয়ে করার চেষ্টা করেছি এতগুলো বছর ধরে। আর আমাকেও টেলিভিশনে কিছুটা আনার জন্য সত্যি দায় নীলেরও। তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে এই অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল, স্পেশালি যখন বাংলাদেশ থেকে পাওয়া একটা অ্যাওয়ার্ড, আর যেখানে আমরা জানি যে আমাদের একটা পুরো অডিয়েন্স এত ভালোবাসে, ওদের থেকে আমরা পাই, তো খুব স্পেশাল, খুব ভালো লাগছে। প্রথমত এপার বাংলা ওপার বাংলা শিল্পীদের কোনো এপার বাংলা ওপার বাংলা হয় না, বাট ওই আর কি চলো নিয়ম মতে। বাট সবসময় আমরা যখন শিল্পীরা এক জায়গায় হই, খুব হই হই করে অনুষ্ঠান হয়, এবং আজকে এরকম একটা অ্যাওয়ার্ড, বাংলাদেশের অনেক পরিচিত মুখ, ফেরদৌস আমার অনেক দিনের বন্ধু আছে, খুব ভালো লাগছে সকলের সঙ্গে দেখা হয়ে, খুব ভালো লাগলো। অ্যান্ড থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম হু হ্যাজ প্ল্যান্ড দিস অ্যাওয়ার্ড। মেয়েরা সাধারণত অনেক সময় নেয়, কিন্তু আমার ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট। আমি খুব ঝটপট রেডি হতে পারি, তো আমার মনে হয় বেশি না 20-30 মিনিট লেগেছে। ভালো অবশ্যই ভালো লাগছে, কলকাতা ইজ দ্য ভেরি ফেভারেট সিটি অফ মাইন, আমাদের এখানে অনেক অডিয়েন্স আছে, আমাদের কাজ দেখে সবসময় আমাদেরকে ভালো মন্দ জানান। তো মনে হচ্ছে আসলে আমরা দিন শেষে সবাই তো বাঙালি, তো মনে হচ্ছে আসলে নিজস্ব জায়গার মধ্যেই আছি। অনেক কিছু গতকাল আমি একটা জায়গায় গিয়ে অনেক কিছু ট্রাই করেছি, আমার আলু পোস্তটা খুব পছন্দ এখানকার।